Hello student, good morning, how are you? I hope you all are well. Today I will take your drawing class. So, দেখো আগের দিন আমরা এই দুটো সিনারি ড্রয়িং করেছিলাম, একটা ছিল এটা আর একটা ড্রয়িং ছিল সিনারি ভিলেজ সিনারি যেটা ছিল এটা। তো আজকে আমরা এই দুটো সিনারি কালার করব। তো ফার্স্ট আমি এই সিনারিটা তোমাদের কালার করে দেখাচ্ছি। দেখো ফার্স্ট আমি এগুলোতে গ্রিন কালার ইউজ করছি, তার আগে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো কালার, যেটা শেডটা ভালো হবে। আমি লাইট করে একটু ইয়েলো দিচ্ছি, তারপর আমি গ্রিন কালারটা এভাবে মিক্স করে নিচ্ছি। দেখো এইভাবে বাকিগুলোও করে নিচ্ছি। নেক্সট কালার করছি এই উপরে ট্রি গুলো। আগে আমি গ্রিন ডিপ গ্রিন কালার থেকে একটা বর্ডার নিয়ে নিয়েছি, এরপরে আমি এতে ইউজ করছি ইয়েলো কালার। এটা লাইট শেডে ইউজ করছি হালকা করে, দেন আবার নিচ্ছি গ্রিন কালার, গ্রিন কালারটা এর সাথে এইভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। তো দেখো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি হাউসগুলো কালার করছি। হাউসগুলোতে আমি দিচ্ছি উপরে যেটা দিচ্ছি সেটা ইয়েলোর একটা সেট নিয়েছি, আমি এখানে ইয়েলোর একটা সেট নিয়েছি, আর এটা আমি নিয়েছি একটা লাইট ব্রাউন কালার সেট যেটা আমি এখানে ইউজ করছি। লাইট ব্রাউন সেটটা আগে বর্ডার দিয়ে নিয়েছি, তারপরে দেখো উপর থেকে নিচের দিকে এইভাবে নামিয়ে নিচ্ছি, এদিকেও তাই উপর থেকে নিচের দিকে এইভাবে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এটা নিচের দিকে ব্লেন্ড করে দেব। দেখো এইভাবে করার পর আমি এটাকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে এইভাবে ব্লেন্ড করে দেব, যাতে কালারটা আরো সুন্দর লাগে। এই দিকটাও তাই করে নিচ্ছি। নেক্সট আমি উপরের দিকে ডার্ক ব্রাউন কালার দিচ্ছি, যেটা আমি আগে বর্ডার টেনে নিচ্ছি, দেন এটা কালারটা পুরোটা ভিতরে ফিল করব। এইভাবে বর্ডার টেনে নিলাম, নেক্সট আমি লাইট শেডটা এইভাবে হালকা করে দিতে থাকব, এরপর এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এরপর বাকিটাও এইভাবে করে নেব। হাউসগুলো হয়ে গিয়েছে, এরপর আমি নিয়েছি চকলেট কালার যেটা আমি এখানে ইউজ করছি এইভাবে, তো এইভাবে চকলেট কালারটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। আগে বর্ডার দিয়ে নিয়েছি, এরপর আমি কালারটা এইভাবে উপর থেকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। নেক্সট আমি এখানে এর কালারটা হালকাভাবে দিয়ে দিচ্ছি, আর এখানে এই কালারটাই ইউজ করে নিচ্ছি। এরপর আমি একটা ইয়েলো শেড নিয়েছি যেটা আমি এখানে ইউজ করছি। এখানে কালারটা কমপ্লিট, এরপর আমি নিয়েছি ব্লু কালার যেটা আমি এখানে ইউজ করছি। এইভাবে আগে বর্ডার টেনে নিচ্ছি, তারপর হালকাভাবে এইভাবে উপর থেকে যে ড্রয়িংটা রয়েছিল সেটা এইভাবে নামিয়ে নিচ্ছি। দেখো একদম হালকাভাবে ঘষে পুরোটা করে নিচ্ছি, পুরোটা এভাবে দেখে নয় এভাবে করলাম। এরপর আমি আর একটা কালার নিচ্ছি, যেটা হচ্ছে এই লাইট শেডটা, ব্লু লাইট শেডটা নিয়েছি স্কাই ব্লু, এটাকে আমি এই ফাঁকা জায়গাগুলো হালকা করে দিয়ে দিচ্ছি, এরপরে এটাকে ব্লেন্ড করব। এটা হয়ে গিয়েছে, এরপর আমি ব্রাউন কালারটা এখানে ইউজ করছি। এখানে তোমরা ব্রাউন কালারের বদলে ডিপ কালার ইউজ করতে পারো, যেমন চকলেট কালার। তো দেখো নেক্সট যেটা করছি, একটা গ্রিন কালার নিয়েছি যেটা আমি এখানে গ্র্যাসগুলোতে এইভাবে ইউজ করছি। তোমরা কিন্তু কালারটা করার শেষে এইভাবে গ্র্যাসগুলো এখানে করে দিতে পারো, এইভাবেও এখানে একটু টাচ দিতে পারো, যেটা দেখতে আরও সুন্দর মনে হবে। নেক্সট আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা দিয়ে তোমরা বর্ডারও দিয়ে নিতে পারো, আমি এখানে বর্ডার দিচ্ছি না, তোমরা এখানে ব্ল্যাক কালার থেকে বর্ডারও টেনে নিতে পারো। এ
এরপর আমি এই বাটগুলোতে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। দেখো ড্রয়িংটার কালার কমপ্লিট। এভাবেই তোমরা এটা কালার করবে, তোমরা চাইলে আরো কালার এতে অ্যাড করতে পারো। অ্যান্ড এইভাবে আরেকটা যে ড্রয়িং তোমাদের করিয়েছিলাম সেটাও এভাবে কালার করবে। আরেকটা যে ড্রয়িংটা ছিল এখানেও তোমরা এভাবে কালার করতে পারো। এখানে হাউস রয়েছে, এখানে রাস্তা রয়েছে, এখানে গ্রাস রয়েছে, এখানে ট্রি রয়েছে, যেভাবে কালার দেখালাম এভাবে তোমরা এটা কালার করতে পারো। আর এই ড্রয়িংটার ক্ষেত্রে কালারটা আমি যেভাবে দেখালাম সেভাবে এখানে কালারগুলো অ্যাড করবে। ওকে, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। টাটা স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।